সুপ্রভাত বন্ধুরা, আজ রবিবার, আমরা চলেছি দীঘার উদ্দেশ্যে। গাড়ি ঠিক 6টা সময় শুরু হলো, যাত্রা শুরু হলো আমাদের। আমাদেরই পথ চলাতেই আনন্দ। আমাদের সাথে রয়েছে দেবজিৎ দা। দেবজিৎ দা, মুখটা দেখা একটু। রাজাদা গাড়ি চালাচ্ছে বর্তমানে। আমাদের ছোট সদস্য ঋত্বিক খুব খুশি যাচ্ছে বলে। রাখা দিদি আর আমি কাকলি ভট্টাচার্যা চলেছি দীঘার উদ্দেশ্যে। এখন 9:10, আমরা গড়বেতায় পৌঁছে গেছি। আর এবার একটু টিফিন হচ্ছে, আলুর পরোটা, আলুর দম সহযোগে, সাথে চা আছে। আর এদিকে সবাই একটু রেস্ট নিচ্ছে, আবার গাড়ি চালা শুরু হবে। আর এখানে হাতি পারাপারের রাস্তা, পেছনে বিশাল জঙ্গল আছে। যে আমার কন্যা রাখা, ঋত্বিক মুখটা দেখাও। ঋত্বিক এখন বাউলি খাচ্ছে। আর আমাদের চা শেষ হয়ে গেছে, এবার আমাদের আবার গন্তব্যের দিকে রওনা দেব। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল দীঘা, সঞ্জয় প্যালেস। আমাদের হোটেল সঞ্জয় প্যালেস। এই যে রাখা, এবার রুমে যাই, দিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, লাঞ্চ করে। আমরা আবার আমাদের রুমে চলে এসেছি, আমাদের লাঞ্চ কমপ্লিট হলো। আর একটু বিচ থেকে হেঁটে সবাই মিলে ঘুরে এলাম।
এখন আমরা একটু রেস্ট নিয়ে আবার বিকেল বেলায় বেরোবো, একটু বিচে বা আশেপাশে যা দেখার আছে ওগুলো দেখতে। আচ্ছা আমরা আবার সান্ধ্য অধিবেশন কি বলবো, সান্ধ্য আড্ডায় বসেছি। এই যে আমার প্রতিদেবতা, তার পাশে আমার কলকাতা থেকে আসা ছোট ছোটবেলাকার বন্ধু শান্তনু চৌধুরী, একদম প্রাইমারি স্কুলে ক্লাস 1 এর বন্ধু। হ্যাঁ, আর পাড়াতে তো বন্ধু, আর আর এটা হচ্ছে দেবজিৎ দা, আর এটা হচ্ছে শান্তনুর বউ দেবমিতা। আমাদের আড্ডার নতুন সংযোজন এরা দুজন কলকাতা থেকে এসছে, এবং ভীষণ আড্ডা চললো আমাদের সেই 8টার থেকে। এখন 10টা বাজে, আমরা নিচে খেতে যাব, কিন্তু আড্ডার সাথে সাথে কিছু কিছু খানা পিনা হাওড়া মানে হাসি ঠাট্টা মজা সবই চলছে। এখন আমরা সবাই ডিনারের টেবিলে বসে আছি, খাবো আজকে একটু লাইট খাবারই খাবো, কারণ খুব ক্লান্ত জার্নি করে এসেছি আমরা সবাই। এই যে এখন আমরা খাবার জন্য বসে আছি সবাই, কিন্তু এখনো খাবার এসে পৌঁছায়নি। শান্তনু খাবে না, শান্তনুর পেট নাকি ভরা, তাই আমরাই খাবো। আপাতত ডিমের কারি ভাত, ডিমের কারি আর রুটি, এইটাই হচ্ছে আমাদের আজকের মেনু। গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার এসে গেছি, আজকে দীঘার সেকেন্ড দিন, আর আমরা বেরিয়ে পড়েছি আজকে আরো কয়েকটা জায়গা ঘুরবো। আজকে তালসারি, চন্দনেশ্বর ওই দিকটা যাবো, উদয়পুর এসব ঘুরবো। আমার পাশে দেবমিতা রয়েছে, যে রাজা শান্তনু, আমার ছেলে, আমার মেয়ে, আর পেছনে দেবজিৎ দা। আমরা যে আমাদের গন্তব্যে পৌঁছে আবার আমরা শুরু করব ব্লগিং, আর আপাতত আমরা নিউ দীঘা ক্রস করে চলে যাচ্ছি তালসারির দিকে। আমরা এখন মিউজিয়ামে এসেছি, মিউজিয়ামে ঢোকার মুখে এখন টিকিট কাটবো, তারপরে আমরা মিউজিয়ামের ভেতরে ঢুকবো। জানি না মিউজিয়ামের ভেতরে ছবি তুলতে দেবে কি না, যদি থেকে ছবি তুলতে দেয় তাহলে কভার করবো, নাহলে করছি না। আমরা তালসারিতে পৌঁছে গেছি, এখন আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো। খুব সুন্দর ভিউজ চারদিকে, এত নৌকা রয়েছে মানে খুব সুন্দর লাগছে, নৌকা দ্বারা পরিবেষ্টিত, দূরে ঝাউবন, ভীষণ সুন্দর একটা পরিবেশ।
দূরে সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্র আমাদের থেকে অনেকটাই দূরে, আর সমুদ্র দেখতে গেলে অনেকটা পথ আমাদের হেঁটে যেতে হবে। চলো দেখা যাক এখন আমরা সবাই এসে পৌঁছেছি উদয়পুর বিচে, ওই যে সামনে বিচ। আমরা এখন এগিয়ে যাবো বিচের দিকে, গাড়ি থেকে নামলাম সবে। আমরা তালসারি হয়ে উদয়পুর বিচে এসেছি। আজকে সেকেন্ড দিন আমরা লাঞ্চে বসেছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে, আড়াই ঘন্টা গেছে। তাই আমরা এখন খেতে বসেছি, এখনো খাবার দেয়নি, কিন্তু আমাদের আর টর্চ হয়নি। আমরা ভাবছি কতক্ষণে খেতে দেবে আর খাবো। দেবদা, শান্তনু, দেবজিদা, রাজা, আমার হ্যাঁ আমার ছোট ছেলেকে এখনো দিয়ে দিয়েছে খাবার, সে আলু ভাজা ডাল আর ডিম দিয়ে খাচ্ছে। আমরা পৌঁছে গেছি দীঘার অ্যাকুরিয়াম দেখতে। আমরা এখন সবাই মিলে চলেছি, সব ঘুরে ঘুরে দেখব। আর সবচেয়ে বেশি উৎসাহ যা, সে দৌড়ে দৌড়ে যা ছুটে ছুটে যাচ্ছে, ঋত্বিক চল। আমরা এখন নিউ দীঘার বিচে রয়েছি। এর আগে আমরা যে গেছিলাম অ্যাকুরিয়াম দেখতে, কিন্তু দুঃখের বিষয় সেই অ্যাকুরিয়ামের ভেতরটা আমরা ভিডিও করতে পারিনি, কারণ ওখান থেকে পারমিশন ছিল না। তাই জন্য দুঃখিত, আমরা ওখানকার ভিডিও করতে পারিনি। তাই জন্য আমরা কি করব, আমরা এসেছি এখন নিউ দীঘার বিচে এসে বসে এই যে লেমন টি খাচ্ছি। এখন আমরা চলেছি মন্দারমণির উদ্দেশ্যে। আজকে আমাদের মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সব সমস্ত ঘুরে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। আজকে একটু একটু দেরি হয়ে গেল, আমার ছেলের অনলাইন ক্লাস সব কমপ্লিট করে বেরোতে পরীক্ষা ছিল, ক্লাস করে বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। তা একদম ওখানেই খাওয়া দাওয়া সেরে হোটেলে ফিরব, আর এখানে আমরা সবাই রয়েছি একই গাড়িতে। খুবই আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে, মন্দারমণিতে এখন চলছে গাড়ি। এরপরে পরপর যাবো তাজপুর, লাস্টে মোহনা হয়ে একদম হোটেলে ফিরব। আমরা এখন মন্দারমণি পৌঁছে গেছি, মন্দারমণির বিচে এসে পৌঁছালাম জাস্ট। আর আশা করি খুব এনজয় করব, আমাদের সাথে সবাই রয়েছে। এই দেখো বিচে, আর এই দেখো এখানে কি শুধু একটা ডলফিনের দৃশ্য, এত সুন্দর করে সাজিয়েছে। আমরা যখন আগের বছর করোনার আগে এসলাম, আগে দু বছর আগে, তখন কিন্তু জাস্ট এগুলো হচ্ছিল, তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, কিন্তু এখন হয়ে গেছে। এত সুন্দর সাজিয়েছে যে প্রতি বছরই আসি যেন নতুন নতুন করে দীঘা সেজে ওঠে, নতুন বছর মানে নতুনদের জন্য অপেক্ষা করেন আমার তার সৌন্দর্য দেখাবার জন্য। চলো আবার ঘুরে ঘুরে দেখি আমরা তার সৌন্দর্য, তার অপরূপ রূপ। আমার ছানা পোনা আঙ্কেলের সাথে জলকেলি করছে, খুব মজা, খুব এক্সাইটেড আমার ছেলে, চটি খুলে হাতা গুটিয়ে খুব এনজয় করছে। রাকাকে দেখো, রাকা তো এক প্রকার জলপরি বলতে পারো, জলে তিন চার ঘন্টা ওর কোনো ব্যাপারই নয়। আর যে শান্তনু, শান্তনু বয়ের সাথে নেমে পড়ো জলে, আমার বর। আর এই যে আমি, একটু কালো কালো আসছে হয়তো, কিন্তু এই যে আমি, আমি আর আমার প্রিয় সমুদ্র খুব কাছাকাছি আছি। সমুদ্র আমার আরেকটা প্রেম বলতে পারো।